মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধারে ধরপাকড় শুরু করেছে পুলিশ। একইভাবে শালবনির পিরাকাটা ফাঁড়ির অন্তর্গত আমজোর বেলাশোল এলাকায় অস্ত্রসহ এক ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম ঠাকুরদাস বেরা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল সহ 2 রাউন্ড কার্তুস। শনিবার রাতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল থেকেই এলাকায় তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ কর্মীরা। আর কোথাও কোনো বেআইনি অস্ত্র কিংবা বোমা মজুত করে রাখা রয়েছে কিনা তা দেখতেই মূলত অভিযান চালাচ্ছে পুলিশ কর্তারা। গুলি ছিল তার কাছে, কি জানতেন আপনি? আমি কিছু জানি না। যাকে গ্রেপ্তার করেছে কে হয় আপনার? এখন এখন নয়, আপনার ছেলেকে যে গ্রেপ্তার করেছে সে কে হয় আপনার? আমার ছেলে হয়। তো আপনি কিছু জানতেন না? না। তো ওদের বাড়িতে থাকতো? আমার বাড়িতে থাকতো, তো বাড়িতে থাকতো আর ছেলে সত্যি ঘুরতে। কিন্তু তার কাছে বন্ধু বা গুলি এলো কোথার থেকে? আমি ওটা বলতে পারবো না। কোনো বাজে কাজের সঙ্গে যুক্ত ছিল? না না, বাজে কাজের সঙ্গে কোনো দিন যুক্ত দেখিনি। তাই তো গ্রামের লোক তো জানবে। তাহলে বন্ধু আর গুলি কোথার থেকে এলো তাহলে? আমি তাও বলতে পারবো না। আপনারা দেখছেন SS বাংলা, সব ঋতুতে আপনাদের টিভিতে। সীতারাম বাবা আয়ুর্বেদিক ঔষধ, কেমিক্যাল বিহীন, গা হাতের ব্যথা যন্ত্রণা, লিভারের সমস্যা, গ্যাস, অম্বল, পেটে পাথর, সুগার, থাইরয়েড এবং বিভিন্ন গুপ্তরোগ নিরাময় হয়। এসএস বাংলা নিয়ে এলো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। বিভিন্ন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা পিংলা, পশ্চিম মেদিনীপুর। ফোন নাম্বার 8918765110, অ্যানাদার 1032223893।